আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবারে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। তো ব্লগের শুরুতেই আমি ছাদে চলে এসেছি গাছগুলো দেখতে। এই তো, আর এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা আনারস। এই তো, তো এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো আজকে খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে পরোটা। তো আমি এখন আমার ব্রেকফাস্ট করে নিই, আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন। ও, আপনারা আজকে কি ব্রেকফাস্ট করলেন আমাকে জানাবেন, আমিও জানতে চাই আপনাদের মতামত। তো ব্রেকফাস্ট করে আমি বারান্দাতে চলে এসেছি। গতকাল রাতে আমাদের এখানে অনেক ঝড় হয়েছে, তো গতকাল থেকে এই পর্যন্ত ইলেকট্রিসিটি নাই, সাথে এখন পানিও শেষ হয়ে গেছে, মানে এক দুর্বিষহ অবস্থা। আর এখনও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি কিছুক্ষণ ওয়েট ওয়েট করে, যেহেতু ইলেকট্রিসিটিও নাই পানিও নাই, সো চিন্তা করলাম যে ফুডপ্যান্ডাতেই খাবারটাও অর্ডার করে দিই। তো এই তো আমি খাবার অর্ডার করে দিচ্ছি। তো আমার খাবারও চলে এসেছে, এখনও ইলেকট্রিসিটি আসে নাই। এই সিজনেই একটা প্রবলেম আর কি, যে একটু ঝড় বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায়, আর কখন আসে তার তো কোনো ঠিক ঠিকানাই নাই। তো গতকাল অনেক ঝড় হয়েছে, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, তাই হয়তো দেরি হচ্ছে আর কি। তো আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছি এই আর কি, আর তো কিছুই করার নেই আজকে। তো আপনাদের কেমন কাটছে শুক্রবারের দিনটা? আর এখানে ইলেকট্রিসিটি চলেও এসেছিল, তো আমি শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি এখানে হচ্ছে কিন্তু একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর পারফিউম টারফিউম লাগিয়ে নিচ্ছি। এই তো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, যেহেতু তেমন কোনো কিছুই করা হয় নাই এই আর কি। আমি কিছুক্ষণ গান শুনেছি আর এখনও গান শুনছিলাম, আর হচ্ছে এখানে চিপস খাচ্ছিলাম। এই তো, এই ওয়েদারে চিপস টিপস এই টাইপের জিনিসপত্র একটু বেশিই খাওয়া হয়। তো এরপর আমার ব্লগ করা হয়নি, তো এখনও সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আলুগুলো কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আলুর স্টার্চটা চলে যায়। এই তো, আর এখন আমি এখানে আলুরতে কর্নফ্লাওয়ার, সরি লবণ, আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিয়েছি আর কি। এভাবে করলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিসপি হয়। আর আপনার ইচ্ছা করলে এখানে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আবার চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো ঘরে গোলমরিচের গুঁড়া করা ছিল না আর চিলি ফ্লেক্সও ছিল না, তো আমি আর কিছু ঝামেলা করতে চাইনি, সো এভাবেই আমি ভেজে নিচ্ছি আর কি।
আর এমন এই বৃষ্টির ওয়েদারগুলোতে এই উল্টাপাল্টা খাবার সবার বাড়িতেই খাওয়া হয়, সো কিছুই বলার নাই। যতই আমরা তেল জাতীয় খাবার অ্যাভয়েড করি, করতে চাই, তবুও করা হয় না, মাঝে মাঝে তো খাওয়া হয়েই যায়, তাই না? আপনাদের কার কার ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রাইও প্রায় হয়ে এসেছে, তো আমি এটা ফ্রেঞ্চ ফ্রাই একটা বোলে নিয়ে নিব। তারপর হচ্ছে এই তো এনজয় করতে থাকি আমার মিল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এখন হচ্ছে আমি আমার ভিডিওর কিছু এডিটিংয়ের কাজ ছিল, ওইগুলি করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।